আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ চলে আসলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক, আজ বুধবার। আজকে এই হাট থেকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে দেশি ষাঁড় এবং সাইওয়াল জাতের ষাঁড় গরুগুলোর বাজার মূল্য কেমন যাচ্ছে, প্রত্যেকটা আনুমানিক তথ্য। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। দেখেন, এই হাট দিনাজপুর সদর থেকে 5-7 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। এটা গ্রামাঞ্চলে অবস্থিত এই হাটটি। আমরা প্রত্যেকটা গরুর আজকে বাজার মূল্য কেমন যাচ্ছে, ষাঁড় গরু, দেশাল ষাঁড়, আনুমানিক তথ্য দেওয়ার চেষ্টা করবো, সঠিক তথ্য। তো দর্শক, আমরা প্রথমে দেখাই যে কয়েকটা যে এখানে দেশি জাতের ষাঁড় গরু রয়েছে ক্রস, এটার বাজার মূল্য কেমন রাখছে আমরা শুনব। দেখাই আপনাদের মটন প্রতিনিধি, এটা কালোটা। চাচা, এই কালোটার কত দাম রাখছেন আজকে? দাম রাখছে ভাই 30,500। 30,500 চাওয়া দাম ভাই? আচ্ছা, পাইকার কত বলে ভাই? এটা 27 পর্যন্ত বলছে। 28 হলে বিক্রি করবেন। দর্শক, আমরা আজকে যে বাজারের যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করছি, আমরা দেন হচ্ছে এখানে আরেকটা গরু দেখাচ্ছি, এই গরুটার বাজার মূল্য কেমন রাখছে। দেশাল ষাঁড়। দর্শক, আমরা দেখাই এইখানে যে আরেকটা ষাঁড় গরু রয়েছে, আজকে বাজার মূল্য কেমন রাখছে ভাই? এটার আজকে দাম কত রাখছেন? দাম যাচ্ছে ভাই 35। 35 চাওয়া দাম? চাওয়া দাম। পাইকার কত বলে? এটা 30 পর্যন্ত বলছে। 30 পর্যন্ত উঠছে। এটা বয়স কি ভাই, 6-7 মাস করে? না না, 1 বছর। 1 বছর হচ্ছে না? দেন কুরবানি আসলে তো এগুলা কুরবানি দিতে পারবে, তাই না? কুরবানি দিতে হবে। আর দর্শক, আমরা দেখাই এই যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য আজকে লাস্ট কত হলে দিবেন বললেন? 32 হলে বিক্রি করবেন না? 32,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক, আমরা আজকে চাহিদা সম্পূর্ণ আমরা দেখাই। আমরা প্রথমটা দেখাই, ওই ওইটার দাম কত রাখছেন? ওইটা এটার দাম যাচ্ছে 30। এটা 27 হলে দেবো। 27 হলে বিক্রি করবেন? এটার দাম যাচ্ছে 31। এটা 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 28 হলে দেবো। 28 হলে বিক্রি করবেন? দর্শক, আমরা দেখাই যে এই যে প্রত্যেকটা গরুর আনুমানিক তথ্য এবং বাজার মূল্য কেমন রাখছে আজকে। বাজারে কি অবস্থা মনে হচ্ছে ভাই আজকে? বাজারের অবস্থা খারাপ ভাই। বাজারটা খারাপ মানে দেন শীত পড়তেছে তো খারাপ। খারাপ। ক্রেতার সংখ্যা কম? ক্রেতার সংখ্যা কম, আমদানি কম, গরু কম। গরু কম, এই কারণে বাজারটা একটু খারাপ। ধান না ওঠা বন্ধ, বাজার ভালো না। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে বাজারে যে চাহিদা সম্পূর্ণ যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি, এটা খবরাখবর। আমরা দেন এখানে যে একটা দেশি ষাঁড় দেখেন, শীতে একদম গায়ের চাম কিন্তু একদম সবগুলো খাড়া হয়ে গেছে। আজকে বাজার কত রাখছে আমরা শুনবো। বাইরের দাম কত রাখছেন আজকে? 29 চাওয়া দাম? পাইকার কত বলে? এটা 25-25। দর্শক দেখেন, একদম ষাঁড় গরু 25-25 হাজার টাকা পর্যন্ত দাম বলে এই গরুটা, দেখেন কত বড়। আপনি লাস্ট কত বলে দেবেন ভাই? এটা 27,500। আচ্ছা দর্শক, আমরা আজকে যে চাহিদা সম্পূর্ণ যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি, এটা খবরাখবর। আমরা দেন পরের আরও কয়েকটা গরু দেখাবো। এইখানে দেখেন, একদম শীতে গায়ের লম, দেখেন গায়ের লম কিন্তু একদম উঠে আসছে। দেখেন শীত এতটাই, সবাই সুইটার গা দিয়ে কিন্তু আজকে বাজারে আসছে। দেখেন আপনাদের গঠন প্রকৃতি, আমরা এই গরুটার বাজার মূল্য জানানোর চেষ্টা করবো। দেখাই বাইটার দাম কত রাখছেন? প্রথমটা দাম ভাই 46 চাওয়া দাম? পাইকার কথা বলে? এটা 40 পর্যন্ত বলে। বয়স কি এগুলার? আগর গরু। আচ্ছা দর্শক, আমরা দেখাই এই গরুটার বাজার মূল্য আমরা দেন এই গরুটা জানানোর চেষ্টা করবো। কালো দেখেন, এই যে গরুটা ষাঁড় গরু, ষাঁড় গরুটার দাম কত রাখছে চাচা? এটা এটা গরু এটা 40 আপনার চাওয়া দাম? না বেশি বেশি, পাইকার বলে 40। দর্শক, আমরা দেখাচ্ছি যে এই হাট থেকে আপনাদের যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য কেমন রাখছে আজকে চাহিদা সম্পূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা দেখাই এখানে যে ষাঁড় গরুটার বাজার মূল্য কত রাখছে চাচা আমরা শুনি। গঠন প্রকৃতি সম্পূর্ণ একটু দেখাচ্ছি চাচা। প্রথমটার দাম কত রাখছেন আজকে? 40 পর্যন্ত দাম আপনি চাইছেন? না না, পাইকার বলে 92। দর্শক দেখাই 46,000 করে 92,000 টাকা চাইছে এই গরুগুলার বাজার মূল্য। আপনাদের গঠন প্রকৃতি দেখাচ্ছি আমি, দেখাই এ টু জেড। 92,000 টাকা পর্যন্ত চাচা দাম চাইছে। পাইকার কত বলে চাচা? এটা
দুটাই একচল্লিশ একচল্লিশ করে বিরাশি হাজার। দর্শক দেখেন এই যে খামারে উপযুক্ত যে ষাঁড় গরুগুলা এগুলার বাজার মূল্য রাখছে একচল্লিশ হাজার পর্যন্ত পাইকার বলে। আপনি কত হইলে দিবেন চাচা এগুলা? নব্বই না, পঁয়তাল্লিশ করে নব্বই। বাজারে কি অবস্থা মনে হচ্ছে আজকে? পাইকার বেশি নাই, গরুও নাই, পাইকারও নাই। দর্শক আমরা আজকে যে বাজারে চাহিদা সম্পূর্ণ যে গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি এই হাটের। দর্শক মিত্র আমরা যে এখানে আমরা যে ক্রস বিটের হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে আমরা জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। আমরা দেন এই যে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসেন ভাই? ডাইনুর থেকে না? দাম কত রাখছেন এটার আজকে? কত দাম? বাহাত্তর চাওয়া দাম। পাইকার কত বলে ভাই এটা? ষাট বাষট্টি চৌষট্টি পর্যন্ত বলে। দর্শক দেখেন এই যে ষাঁড় গরু এটার বাজার মূল্য ষাট বাষট্টি পর্যন্ত বলে। বয়স কি ভাই এটা? আঙুর। আচ্ছা দেন এই যে এই এই ষাটটার কত দাম রাখছেন? এটা পঁয়ষট্টি চাচ্ছে। এটা পঁয়ষট্টি চাওয়া দাম। পাইকার কত বলে এটা? উনষট্টি ষাট। উনষাট ষাট বলে। এটাও আগর। দর্শক আমরা আজকে যে চাহিদা সম্পূর্ণ যে ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি প্রত্যেকটাই পাম্প বাই পাম্প। আমরা এখানে আরও কয়েকটা গরু যে ষাঁড় গরু রয়েছে আজকে কেমন রাখছে দাম আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। দেখেন ভাইটার দাম কত রাখছেন আজকে? সত্তর চাওয়া দাম। পাইকার কত বলে এটা? পাঁচপান্ন। পাঁচপান্ন পর্যন্ত বলে। বয়স কি এটার ভাই? এগারো। দর্শক আমরা আজকে যে বাজারে যে চাহিদা সম্পূর্ণ ষাঁড় গরুগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এর খবর রাখবো। দেখাই চল্লিশ হাজার বলে। আপনি লাস্ট কত হলে দিবেন ভাই এটা? তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার হলে দিয়ে দিবেন। দর্শক দেখাই একদম গোলকম্বল প্লাস এ টু জেড গঠন প্রকৃতি। হ্যাঁ আমরা পরেরটা দেখাই, পরেরটা দাম কত রাখছেন ভাই? আশি বিয়াল্লিশ ভাই। বিয়াল্লিশ চাওয়া দাম ভাই। পাইকার কত বলে এটা? বত্রিশ তেত্রিশ। বত্রিশ তেত্রিশ পর্যন্ত বলে। দর্শক আমরা আজকে যে বাজারে চাহিদা সম্পূর্ণ যে খামারে উপযুক্ত ষাঁড় গরুগুলার হাড্ডি ষাঁড় যেগুলো বলে এগুলার আনুমানিক তথ্য দাম তো জানানোর চেষ্টা করতেছি হাটের। আমরা এই ষাঁড়টার দাম তো জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। এটা কত দাম রাখছে আজকে মূলত দেখাই কোনটা ভাই? এটার দাম কত রাখছেন চাচা? বিয়াল্লিশ চাচ্ছি। বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম। পাইকার কত বলে এটা? ছত্রিশ সাড়ে ছত্রিশ বলে। দর্শক আমরা দেখাই যে ষাঁড় গরুটার দাম ছত্রিশ সাড়ে ছত্রিশ হাজার বলে। আপনি কত হইলে ছাড়বেন এটা চাচা? সাঁইত্রিশ সাড়ে সাঁইত্রিশ হলে দিয়ে দেবেন। দেশাল ষাঁড়, দেশাল ষাঁড় গরু ওটা কারা আপনার? দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যে একটা ষাঁড় গরু এটার বাজার মূল্য কত রাখছে এবং আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো সঠিক তথ্য। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন আজকে? দুইটা। দুইটা গরু নিয়ে আসছেন। আচ্ছা প্রথমে এই যে গরুটা দেখাই ষাঁড় গরু এটার দাম কত রাখছেন চাচা আজকে? ছাপ্পান্ন হাজার। ছাপ্পান্ন চাওয়া দাম। হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছি এই যে গরুটার বাজার মূল্য ছাপ্পান্ন হাজার টাকা মূলত দাম রাখছে চাচা। পাইকার কত বলে চাচা এটা? ধন্যবাদ। হ্যাঁ পাইকার কত বলে? পাইকার পাইকার বলছে পঁয়তাল্লিশ আটচল্লিশ, পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছে না। দর্শক আমরা যে আজকে চাহিদা সম্পূর্ণ ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি এই হাটের খবর রাখবো। দেখেন এগুলো আপনার খামারের না বাড়ি কেনা গরু চাচা? না না এটা বাড়ির গরু। বাড়ির গরু না? বাড়ির গরু সবগুলি। দর্শক বিন্দু আমরা এখানে একটা আরেকটা গরু দেখতেছি এটা সাদা রঙের যে একদম ষাঁড় গরু আজকে বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো চাচার কাছ থেকে। একদম দেখেন বটন প্রকৃতি আমরা সম্পূর্ণ এ টু জেড দেখাই আগে। বাইটার দাম কত রাখছেন আজকে? আটচল্লিশ চাওয়া দাম। চাওয়া দাম আটচল্লিশ। পাইকার কত বলে ভাই এটা? চল্লিশ চল্লিশ হাজার।